শুভ মেমোরিয়াল আর্টস অফ স্কুল অ্যান্ড কলেজের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জেসিনা আহমেদ খুশি, সহকারী শিক্ষক গণিত বিভাগ, শুভ মেমোরিয়াল আর্টস অফ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আবারও হাজির হয়ে গেছি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমাদের আজকের অধ্যায় ভগ্নাংশ। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই বাসায় আছো আশা করছি, সুস্থ আছো। এই করোনার এই সমস্যাতে, করোনার সমস্যাতে কেন, আমরা সবসময় স্বাভাবিকভাবে সাবধানতা অবলম্বন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পুষ্টিকর খাবার খাবো, আর বাইরে প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না। এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। চলো আমাদের প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দেওয়ার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? সমহর বলতে আমরা কি বুঝি? সমহর বলতে হর যার সমান, এই তো দুটো ভগ্নাংশের ভিতরে দুটোরই হর সমান হবে বা একই হবে। তাহলে সেক্ষেত্রে কোন ভগ্নাংশটা বড় হবে? যে ভগ্নাংশের লব বড়। আমরা কি জানি লব কোথায় থাকে? লব থাকে উপরে। তাহলে উপরের সংখ্যাটা যার বড় হবে সেই পুরো ভগ্নাংশটাই হবে বড়। হর নম্বর দেখো, তিন ভাগের এক ভাগ ভগ্নাংশটি কথায় লিখো। আমরা মুখে বলছি তিন ভাগের এক ভাগ, তাই না? তাহলে সেভাবে আবার লিখবো। দেখো তিন ভাগের এক ভাগ, এই তিন ভাগের এক ভাগটাকে আমরা আরো আরেকভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ। গড়ও দেখো, ছয় ভাগের এক ভাগ ও ছয় ভাগের পাঁচ ভাগ, এই দুটো ভগ্নাংশের যোগফল কত? যোগফল কত পেয়েছি? এক। কিভাবে পেয়েছি একবার একটু বোর্ডে দেখে নাও। ছয় ভাগের এক যোগ ছয় ভাগের পাঁচ। আমরা কি জানি হর দুটা কি করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। লসাগু করলে কত হয়? ছয় আর ছয় লসাগু হচ্ছে ছয়। আচ্ছা এবার ছয় দিয়ে লসাগু ছয় কে ভাগ করতে হয়, তাই না? ছয় দিয়ে ছয় কে ভাগ করলে কত হয়? এক হয়। আর ওই এক দিয়ে উপরে লবকে গুণ করলে এক, আর এক গুণ করলে এক হচ্ছে হলো এক। যোগ ছয় দিয়ে ছয় কে ভাগ করো, এক হয়। ওই এক কে পাঁচ দিয়ে গুণ করো, পাঁচ এক কে পাঁচ, তাই না? এবার দেখো ছয় এক আর পাঁচ যোগ করলে হয় ছয়। ছয় আর ছয় হর আর লবের মধ্যে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা কি উত্তর পাই? এক পাই। কিভাবে? এই উপর লব থেকেও আমরা ছয় ভাগ করব, হর থেকেও ছয় ভাগ করব। তাহলে উপরের ছয় কে ছয় দিয়ে ভাগ করলে এক, আর নিচে ছয় কে ছয় দিয়ে ভাগ করলে এক, এক আর একে ভাগ করলে হয় এক। ঠিক আছে, পেয়েছো উত্তর এক? দেখো তো বোর্ডে এক পেয়েছিলে। আচ্ছা এবার ঘন করে দেখো, একটি ফিতার পাঁচ ভাগের চার অংশ রং করা হয়েছে। একটি ফিতার পাঁচ ভাগের চার অংশ রং করা হয়েছে, এর কত অংশ রং করা হয়নি? কিভাবে বুঝবো? এই একটি ফিতা মানে পুরো একটা অংশ, এক থেকে এই বাদ বাকি অংশ ভগ্নাংশটুকু যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো সেটা দেখ বলতে, মানে বের করতে বলেছে। আমরা উত্তর দিচ্ছি দেখো, পাঁচ ভাগের এক অংশ। কিভাবে পাঁচ ভাগের এক অংশ হচ্ছে আমরা চলো একটু বোর্ডে দেখে আসি। বোর্ডে দেখো এক বিয়োগ চার, পাঁচ ভাগের চার। ঠিক আছে, এইবার আমরা কি করবো? লসাগু আমরা একদিন বিয়োগ করেছিলাম, সেদিন কি ধরেছিলাম? পূর্ণ সংখ্যা যদি থাকে তার নিচে আমরা মনে মনে এক ধরে ফেলবো। তাহলে এক আর পাঁচ লসাগু করলে কত হয়? কোন সংখ্যা আর এক দিয়ে লসাগু করলে কত হয়? ওই সংখ্যার গুণ ফলে সমান হয় লসাগু। দেখো পাঁচ আর একের লসাগু হচ্ছে পাঁচ। পাঁচ এই এক দিয়ে পাঁচ কে ভাগ করো, পাঁচ হলো পাঁচ একে পাঁচ। পাঁচ দিয়ে পাঁচ ভাগ করো, এক হলো এক দিয়ে চার কে গুণ করো চার। এবার কিউব করে দাও, পাঁচ থেকে চার বাদ দিলে কত হয়? এক হয়। পেলো আমরা পাঁচ ভাগের এক পেয়েছি, দেখো কতটা পেয়েছি আমরা উত্তর, পাঁচ ভাগের এক অংশ পেয়েছি। এবার চলো আমরা পরবর্তী অঙ্কে যাই।
দেখো আমাদের দুই নম্বরে সি এর একটা অঙ্ক আছে, পাঁচ ভাগে তিন ভাগ, পাঁচ ভাগে তিন ভাগ, দশ ভাগে তিন ভাগ, তিনটি ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশ আছে। এর আগে দেখো তিনটা প্রশ্ন আছে, দ্বিতীয় ভগ্নাংশটি কথায় লিখো, দ্বিতীয় ভগ্নাংশ বলতে প্রথম দ্বিতীয় এটাকে আমাদেরকে কথায় লিখতে বলেছে। খ নম্বর কি বলেছে বলো, প্রথম ও তৃতীয় ভগ্নাংশটি সমতুল কিনা দেখাও, প্রথম ও তৃতীয় ভগ্নাংশটির মধ্যে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা এই দুইটা সমতুল কিনা আমাদেরকে দেখাতে বলেছে। আর গ নম্বর দেখো, দ্বিতীয় থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করো, দ্বিতীয় থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করতে বলেছে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বোর্ড থেকে আমাদের সমাধানগুলো দেখে আসি। এখানে দেখো ক নম্বরটা, এখানে আমাদের বোর্ডে যাওয়ার দরকার নাই, ক নম্বরে দেখো তৃতীয় ভগ্নাংশ কি কথা লিখতে বলেছিল, দ্বিতীয় ভগ্নাংশটি আমি কি লিখেছিলাম, নিচে পাঁচ উপরে দুই, তার মানে এটা আমি কিভাবে পড়ি, পাঁচ ভাগে দুই ভাগ, কথা লিখেছি দেখো পাঁচ ভাগে দুই ভাগ, তাই না শিক্ষার্থীরা? আচ্ছা এবার চলো আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি বলেছে, খ নম্বরে বলেছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশটি সমতুল কিনা দেখাও। এবার আমরা কি জানি বলতো, আমরা জানি সমতুল ভগ্নাংশের মান সমান হয়, আবার দুইটা ভগ্নাংশ থাকলে ওই দুইটা ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের সাথে একই সংখ্যা যদি উপরে নিচে গুণ করি তাহলে সেটা সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, আর দুইটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে এরা দুজন সমতুল কিনা সেটা কেমন করে আমরা প্রমাণ পাবো, প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবো, আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করবো। যদি দুইটার গুণফল একই হয় তাহলে বুঝতে হবে আমাদের ভগ্নাংশ দুইটা সমতুল। তাহলে এবার আমরা সমাধান করে ফেলি চলো। খ নম্বর, প্রথম ভগ্নাংশ সমান উপরে তিন নিচে পাঁচ মানে পাঁচ ভাগের তিন, ও তৃতীয় ভগ্নাংশ সমান উপরে কত তিন নিচে ছিল দশ, তাই তো? এবার আমরা জানি লিখবো কি জানি, আমরা জানি সমতুল ভগ্নাংশের মান সমান, আমরা জানি সমতুল ভগ্নাংশের মান সমান, তাই তো? তাহলে আমরা দুটো ভগ্নাংশ লিখব, লিখে ফেলি উপরে তিন নিচে পাঁচ মানে পাঁচ ভাগের তিন ভাগ আর দশ ভাগের তিন ভাগ, তাই তো? এবার আমরা কি করব, কি বলেছি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব, আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। তাহলে আমরা লিখে ফেলি পাঁচ গুণ তিন সমান, ঠিক আছে, আর তিন গুণ দশ সমান। এবার তিন পাঁচে কত হয় বলতো আমরা, তিন পাঁচে পনেরো আর তিন দশে ত্রিশ, দেখো উপরে পনেরো পেয়েছো নিচে ত্রিশ পেয়েছো, সংখ্যা দুইটা কি এক হলো, সংখ্যা কি এক নয়, তাহলে কি আমরা একটি সমতুল ভগ্নাংশ বলতে পারবো, সমতুল ভগ্নাংশ নয়, এটা সমতুল নয়, সমতুল নয়। আমরা উত্তরটা কি লিখবো বলতো, আমরা উত্তর লিখবো অতএব ভগ্নাংশ দুটি সমতুল নয়, ভগ্নাংশ দুটি সমতুল নয়, এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নের উত্তর, ঠিক আছে শিক্ষার্থীরা? আমরা উত্তর আলাদা করে লিখে দিব সমতুল নয়, আমরা কি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি শিক্ষার্থীরা? এবার চলো আমরা একটু বোর্ড থেকে চট করে দেখে নিয়ে আসি। দেখো প্রথম ভগ্নাংশ পাঁচ ভাগে তিন ভাগ ও তৃতীয় ভগ্নাংশ দশ ভাগে তিন ভাগ, আমরা জানি সমতুল ভগ্নাংশের মান সমান। এবার দেখো যে আমরা প্রথম ভগ্নাংশকে লিখেছি দ্বিতীয় ভগ্নাংশকে লিখেছি, লব দিয়ে
করেছি আর প্রথম অংশ হল দিয়ে পরে অংশ লব গুণ করেছি তারপরে দেখো আমরা দুটো আলাদা পেয়েছি এরা সমতুল নয় উত্তর আমরা আলাদা করে লিখেছি সমতুল নয় এবার গ নম্বরে আছে দেখো গ নম্বরে বলেছে দ্বিতীয় থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করো দ্বিতীয় থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করো সমাধান দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ দুটি কি কি ছিল আমাদের মনে করো তো দেখি পাঁচ ভাগে দুই ভাগ আর দশ ভাগে তিন ভাগ বিয়োগ করতে হবে আমরা এখানে বিয়োগ করে দেখেছি চলো আমরা বোর্ড থেকে করে আসি তারপর আমরা মিলাবো ঠিক আছে দেখো গ নম্বর সমাধান সমাধান দ্বিতীয় ভগ্নাংশ সমান কত ছিল বলো তো দ্বিতীয় ভগ্নাংশ ছিল হচ্ছে পাঁচ ভাগে দুই ভাগ আর তৃতীয় ভগ্নাংশ কি কত তৃতীয় ভগ্নাংশ সমান উপরে তিন নিচে দশ এবার বলেছে এদের দুজনে বিয়োগ ফল বা বিয়োগ করো এই দ্বিতীয় ভগ্নাংশ থেকে তৃতীয় ভগ্নাংশকে বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব বিয়োগ করে পাই বিয়োগ করে পাই বিয়োগ করে পাই দিয়ে উপরে পাঁচ ভাগে দুই বিয়োগ উপরে তিন মানে দশ ভাগে তিন এই ঠিক আছে এবার আমরা লসাগু করতে হবে দেখো এইটা কিন্তু আমাদের নতুন একটা জিনিস এর আগে আমরা একই সংখ্যা দুইটা লসাগু করা শিখেছি আজকে কিন্তু দুটো দুই সংখ্যা খেয়াল করে দেখো একটু আমরা রাফে লিখে ফেলি পাঁচ আর দশ শিক্ষার্থীরা বলো তো এই দুটো সংখ্যাকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা এখানে বসানো যেটা এই দুটা সংখ্যাকে ভাগ করা যায় বা ভাঙা যায় এবার দেখো পাঁচ দিয়ে করছি পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে ভাগফল কত হয় এক হয় বসালাম এক আবার পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কত হয় দুই হয় এরপরে কি এমন কোন সংখ্যা আছে যে এই দুটা সংখ্যাকে ভাগ করা যাবে যাবে না তাহলে এবার বাইরে যে কয়টি সংখ্যা থাকবে আমরা লসাগুর ক্ষেত্রে এই সংখ্যা তিনটা গুণ করে ফেলবো কিভাবে পাঁচ গুণ দুই গুণ এক তাহলে কত হচ্ছে পাঁচ গুণে দশ দশকে এক দিয়ে গুণ করলে কত হয় দশ একে দশ লসাগু কত পেয়েছি বলতো আমরা লসাগু পেয়েছি দশ তাহলে এখানে লসাগু বসালাম দশ শিক্ষার্থীরা এবার কিন্তু খুব খেয়াল দেখো এই পাঁচ দিয়ে দশকে ভাগ করবো পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কত হয় পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় দুই ওই দুই দিয়ে উপরে লব আছে দুই তাকে কি করতে হবে আমরা কি জানি লবকে গুণ করতে হয় তাহলে দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে কত চার বসালাম চার বিয়োগ চিহ্ন বসে গেল এবার দশকে দশ দিয়ে ভাগ করলে সহজ দশ দিয়ে দশকে ভাগ করলে হয় এক ওই এককে তিনকে গুণ করলে কত হয় তিন একে তিন আচ্ছা তাহলে এবার আমরা বিয়োগ করব বলো চার থেকে তিন বাদ দিলে কত হয় এক হয় আর লসাগু বসে গেল দশ উত্তর কত উত্তর হচ্ছে দশ ভাগে এক ভাগ ঠিক আছে এবার শিক্ষার্থীরা বোর্ডে চক্র চলো দেখে আসি দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ দুটি হল পাঁচ ভাগে দুই ভাগ আর দশ ভাগে তিন ভাগ বিয়োগ করে করছি দেখো আমরা বিয়োগ করে এসেছি বিয়োগ করার পরে যে দেখো নিচে দশ উপরে চার চার বিয়োগ তিন কিভাবে চার পেয়েছি তোমরা দেখেছো তারপর বিয়োগ করে চার থেকে এক তিন বার দিলে হয় এক দশ বসে গেল উত্তর শিক্ষার্থীরা বুঝতে পারছো আশা করছি বুঝতে পারছো চলো আমরা পরবর্তী অংকে চলে যাই তিন নম্বরে আছে নিচে রং করা কাগজটি লক্ষ্য করো আমরা একটা কাগজ পেয়েছিলাম ওই কাগজের ভিতরে দেখো রং করেছি একটা হলুদ রং করেছি তারপরে হচ্ছে একটা লাল রং অংশ করেছি তারপর হচ্ছে সবুজ অংশ করেছি তারপরে আরেকটা লাল রং অংশ করেছি খেয়াল করে দেখো তো সবুজ একটা কাগজ লাল একটা কাগজ সবুজ একটা কাগজ লাল একটা লাল কয়টা কাগজ আছে বলো লাল আছে দুইটা দুইটা লাল আর একটা হলুদ একটা সবুজ এবার আমাকে বলো এখানে কয়টা টুকরা কাগজ আছে এখানে চারটা টুকরা কাগজ আছে তাহলে শিক্ষার্থীরা চারটা টুকরা কাগজের ভিতরে চার ভাগে এক
এক ভাগ হচ্ছে হলুদ, খেয়াল করো। আবার চার ভাগের এক ভাগ হচ্ছে সবুজ, ঠিক বলছি কি? হ্যাঁ। আর চার ভাগের মধ্যে কয়েক ভাগ লাল দেখেছি বলতো? চার ভাগের মধ্যে দুই ভাগ লাল দেখেছি, বুঝতে পারছো সেটা কি না? এবার দেখো এই উদ্দীপক, এটা একটা উদ্দীপক, এই উদ্দীপকের মধ্যে এই উদ্দীপকের সামনে রেখে আমরা কয়টা প্রশ্ন রেখেছি দেখো, তিনটা প্রশ্ন রেখেছি। কি কি প্রশ্ন আছে? কোন রঙ কাগজের অর্ধেক অংশ দখল করে আছে? কোন রঙ কাগজের অর্ধেক অংশ দখল করে আছে? আর ক নম্বর আছে হচ্ছে হলুদ ও সবুজ রং করা অংশের যোগফল নির্ণয় করো। আর লাল রং করা অংশ দুটির অংশের কি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। শিক্ষার্থীরা চলো আমরা বোর্ড থেকে একটা একটা করে সমাধান করে আসি। দেখো কোন রঙের কাগজ কাগজের অর্ধেক অংশ দখল করে আছে? কোন রঙ কাগজের অর্ধেক অংশ দখল করে আছে? লাল রং করা আছে কতটুকু? দেখো লাল রং আমরা হিসাব করে দেখলাম চার ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে লাল রং করা আছে। এবার দেখো এই দুটাকে আমি লব থেকে দুই ভাগ করছি আর ঘর থেকেও দুই ভাগ করছি, গিয়ে কি হচ্ছে দুই থেকে দুটো, দুইকে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি এক, আর চারকে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি দুই। এবার এই অংশটি সম্পূর্ণটা আমরা একবার বোর্ডে করবো, তারপরে পরবর্তী পরবর্তী অংশ চলে যাবো। কোন রং কাগজের অর্ধেক অংশ দখল করে আছে? আমরা জানছি যে লাল রং সবচেয়ে বেশি অংশ দখল করে আছে। এবার আমরা লিখব লাল রং করা আছে, লাল রং করা আছে সমান উপরে দুই নিচে কত চার ভাগ, চারটা টুকরা ছিল, চারটা টুকরার মধ্যে দুইটা টুকরা লাল রং করা ছিল, তাই তো? এবার আমরা কি করছি, এবার আমরা দেখছি উপরে দুই আছে নিচে চার আছে, দুটোই কিন্তু দুই দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করছি লব থেকে দুই ভাগ করছি আবার হরকে দুই দিয়ে ভাগ করছি, তাই তো? দেখো তো এবার কত আসছে ভাগ করে এক উপরে নিচে দুই, উত্তর দুই অংশ, দুই ভাগের এক অংশ। আমরা এটাকে কত অংশ বলবো আমরা জানি, কি বলতো দুই ভাগের এক অংশ মানে আমরা কিন্তু অর্ধেক অংশ বলতে পারি, একটা কাগজে পুরো অর্ধেক অংশটা জুড়ে লাল রং আছে, কিন্তু আমার উত্তর যেহেতু আমাকে ভগ্নাংশ আকার লিখতে বলছে আমরা ভগ্নাংশ আকারে উত্তরটা লিখবো, ঠিক আছে? শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নে কি আছে দেখো, হলুদ ও সবুজ রং করা অংশের যোগফল নির্ণয় করো। আমরা উদ্দীপকের কথাটা একবার একটু মনে করি, কি ছিল বলতো উদ্দীপকের মধ্যে চার ভাগের কয় অংশ হলুদ রং করা ছিল? চার ভাগের এক ভাগ অংশ হলুদ রং করা ছিল আর চার ভাগের এক ভাগ অংশ ছিল সবুজ রং। এবার বলছে ওই সবুজ আর হলুদ রং করা অংশের যোগফল নির্ণয় করো। আমরা এর যোগফলটা এখানে করে দেখিয়েছি, বোর্ডে একবার করে দেখবো চলো। যোগফল এবার আমরা কি কি অংশ ছিল আমাদের, চার ভাগের এক ভাগ ছিল হলুদ, চার ভাগের এক ভাগ ছিল হচ্ছে হলুদ আর চার ভাগের এক ভাগ ছিল হচ্ছে কি সবুজ। তাহলে আমরা যোগ করি চলো, আজকে এখানে লসাগুটা সহজ তাই না? চার আর চার দুটোই একই, দুটো একই সংখ্যা লসাগু ওই সংখ্যাটাই থাকে, চার আর চারের লসাগু হচ্ছে চার, চার দিয়ে চারকে ভাগ করলে হয় এক, এক দিয়ে উপরে এক দিয়ে গুণ করলে হয় এক একে এক। এবার আবার চার দিয়ে চারকে ভাগ করো এক, এক দিয়ে উপরে এক দিয়ে গুণ করলে এক একে এক হলো, তাই তো অংশ। এবার পেলাম কত, উপরে দুই নিচে চার,
আছে আচ্ছা এবার দেখো আমরা এখানে আবার খুঁটি ছোট করতে পারি তাই না উপরে 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1 আর নিচে 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 তাহলে আমাদের কত পাচ্ছি বলতো উপরে 1 নিচে 2 আমরা প্রথম প্রথম ইয়াতে কিভাবে কিভাবে ভেঙে দেখাচ্ছি সেটা একটু দেখিয়েছি Thank you.
বাহু নিয়েছি বড় বাহু নিয়েছি এটাকে এখন আমরা আঁকলে আমাদের মত করে আঁকতে পারি বুঝতে পেরেছো এখানে কোন রকম নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই আপনার তিনটা বাহু তিন রকম করে আঁকতে পারো খেয়াল করে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা চিত্রের পরে একটা নিচের একটা মানে চিত্রের যে কোটেশন এই কোটেশনটা আমরা দিই কারণ এটা আমাদের চিত্রকে কি করে রিপ্রেজেন্ট করে উপস্থাপন করে সুতরাং আমরা চেষ্টা করব অবশ্যই এই জিনিসটা যেন আমাদের খাতায় থাকে ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমাদের আজকে ক্লাস যেটা পড়লাম আমরা ভগ্নাংশের উপরে এই ক্লাসের উপরে আমাদের নেক্সট ডে টপলেস টু থাকছে সেই টপলেসকে সামনে রেখে আমাদের আজকের ক্লাস যেটা করলাম সেটা ভালোভাবে বাসন চর্চা করবে আর টপলেসের শিক্ষা কমপ্লিট করবে আগামী দিন আবার ক্লাস নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাসায় থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম